মহামারী করোনা ভাইরাস ধীরে ধীরে গ্রাস করতে চলেছে গোটা রাজ্যকে। দিন যতই এগিয়ে আসছে হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। একের পর এক এলাকা সিল করে দেওয়া হচ্ছে এলাকাবাসীকে সুরক্ষিত রাখার লক্ষ্যে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ছয়জনের করোনা পজিটিভ পাওয়া যায় বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের উপসর্গ মতো একাধিক শারীরিক অসুস্থতায় ভুগতে থাকে ওই ছয়জন। অবশেষে ওই ছয়জনের লালারস সংগ্রহ করে নমুনা ক্ষেত্রে পাঠানো হয়। অবশেষে আজকে সকাল নাগাদ তাদের রিপোর্ট পজিটিভ লক্ষ্য করা যায়। এরপর স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় ওই ছয়জনের মধ্যে কিছু ব্যক্তিকে পাঁশকুড়া বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বাকিদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর গোটা এলাকা সিল করে দেওয়া হয় প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর থেকে এবং এলাকার মানুষকে সচেতন করা হয় এই ভাইরাসের সম্বন্ধে। আমারও নিয়ে নাও তো আমি।